Hi everyone, Assalamualaikum. This is Samia Monisha. Welcome to my channel. আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ সান মারিনোতে। আমরা গাড়িতে ফুয়েল নিয়ে নিচ্ছি, এরপরই আমরা যাত্রা করব সান মারিনোর উদ্দেশ্যে। আবার বলো, হাই বলো। কোথায় যাচ্ছ তুমি বলো? আমি ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাচ্ছ? বাইরে সান মারিনো। হ্যাঁ, সান মারিনো। সান মারিনো, হ্যাঁ। বলোনিয়া থেকে সান মারিনো 113 কিলোমিটার দূরে অবস্থিত। তো সেখানে যেতে হলে আমাদের হাইওয়ে ধরে যেতে হবে। তো আমরা হাইওয়েতে চলে এলাম। জাসমিন, তুমি কি খাচ্ছ? আমরা এখন রাস্তায় থেমে নাস্তা করছি। ওটা জাসমিন বিস্কিট খায়, আমরা চা খাই। আমরা প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা এখন হাইওয়ে থেকে বের হয়ে যাব। তো আমরা ভুল করে আগের এক্সিটটা ধরতে পারিনি, তাই এখন আমাদের রাস্তা প্রায় 10 কিলোমিটার বেড়ে গিয়েছে। তো আমাদের হাইওয়ে থেকে বের হয়ে আরও 10 কিলোমিটার ব্যাকে যেতে হবে সান মারিনো রাস্তা ধরতে হলে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি হাইওয়ে থেকে। এই তো আমরা হাইওয়েতে পেমেন্ট করছি। এখানে আমাদের পেমেন্ট এসেছে 8 ইউরো 70 সেন্ট। পুরো রাস্তাটার জার্নির জন্য আমাদের 8 ইউরো 70 সেন্ট পেমেন্ট করতে হবে। তো এখন আমরা বের হয়ে হাইওয়ে থেকে বের হয়ে লোকাল রাস্তা ধরেছি। তো যাচ্ছি, জাসমিন খুবই এনজয় করতেছিল, ও ভাবছে চলে এসেছে। আমরা চলে এসেছি সান মারিনোতে। তো সান মারিনোর ফ্ল্যাগ দেখা যাচ্ছে সামনে, যে পাহাড়টি রয়েছে এটার নাম হচ্ছে মন্তে তিতানো। তো এটার উপরেই সান মারিনোর ক্যাসেল এবং টাওয়ারগুলো রয়েছে, এবং হিস্টোরিক্যাল মিউজিয়াম এটার উপরেই রয়েছে। আমরা চলে যাব এখন একদম ক্যাসেলের কাছাকাছি এই পাহাড়ের উপরে। তো আমরা বাসা থেকে লাঞ্চ রেডি করে নিয়ে এসেছিলাম, এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। জাসমিনকেও লাঞ্চ করালাম। এখন আমরা গাড়ি পার্কিং করে ফেলেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করতে 3 ঘন্টার জন্য গাড়ি পার্কিং করলে সাথে আরও 2 ঘন্টা ফ্রি। তো আমাদের 5 ঘন্টার জন্য গাড়ি পার্কিং করতে লেগেছে 4.5 ইউরো। তো 4.5 ইউরোতে পার্কিং করে আমরা মোট 5 ঘন্টা এখানে থাকতে পারবো। আমরা এখন টাওয়ারের দিকেই যাচ্ছি। আমরা এখন প্রথম টাওয়ারের দিকে যাচ্ছি। উপর থেকে খুবই সুন্দর লাগছিল বাইরের দৃশ্যগুলো দেখতে। আমরা এখন ভূমি থেকে অনেকটাই উপরে, খুবই সুন্দর দৃশ্য, অনেক দূরের পাহাড় দেখা যাচ্ছিল, খুবই খুবই সুন্দর লাগছিল। তো এখানে একটি স্ট্যাচু রয়েছে, তো স্ট্যাচুর ইতিহাসও লেখা রয়েছে এটার সাথে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টাওয়ারের দিকে। এখানে একটি বার রয়েছে, এখান থেকে চাইলে আপনারা নাস্তা কিনেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে একটু পরপরই এমন অনেক দোকান রয়েছে, খাবারের দোকান আছে। সামনে সাইনবোর্ডে টাওয়ারে পৌঁছানোর ওয়েগুলো দেওয়া রয়েছে। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট টাওয়ারের দিকে। এখানে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে, এবং এখানে একটু পরপরই খাবারের দোকান বার এগুলো আছে। এখানে আর কি তেমন একটা সমস্যা হবে না। এখানে রাস্তাও ডাবল করে দেওয়া আছে, একটা সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে, আবার স্ট্রলার নিয়ে ওঠারও ব্যবস্থা আছে। কাজে এখানে বাচ্চা নিয়ে বা বয়স্ক মানুষ আসলেও তেমন একটা সমস্যা হবে না। তো এখন আমরা উঠে যাচ্ছি, জাসমিন স্ট্রলার থেকে নেমে হেঁটে হেঁটে পাহাড়ের দিকে যাচ্ছে। সে খুবই এনজয় করছে, যাকে দেখছে তাকে হাই হ্যালো এবং চাও দিচ্ছে। টাওয়ারগুলো একদমই পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে উঠতে হয়।
জাসমির খুবই এনজয় করছিল, সে হেঁটে হেঁটে উঠছিল এবং সে থামতে চাচ্ছিল না, কান্নাকাটি করছিল যে সে হাঁটবেই উঠবেই। তো এখানে ওয়াশরুমও আছে, চাইলে যে কেউ এখান থেকে ফ্রেশ হয়ে যেতে পারে। তো এই ওয়াশরুমেও পে করার ব্যবস্থা, এখানে 50 সেন্ট করে, এবং আপনার যে সেন্ট বেঁচে যাবে সেটা ওরা ফেরত দেবে না মেশিন থেকে। তো আমরা এক স্টেপ উপরে চলে এলাম, এখান থেকে ভিউটা খুবই অসাধারণ লাগছিল, একদম সব ঘরবাড়ি সব কিছু ছোটো ছোটো লাগছিল, মনে হচ্ছিল আমরা প্লেনে আছি। তো খুবই সুন্দর দেখাচ্ছিল এবং যে টাওয়ারটা দেখা যাচ্ছে আমরা ওই উপরেই উঠব, খুবই ভালো লাগছিল দেখতে। তো এখান থেকে আমরা কিছু বাইরের দৃশ্যের ছবি তুলে নিলাম এবং আমাদেরও কিছু ছবি তুলে নিলাম, চারিপাশ খুবই সুন্দর লাগছিল এবং এই রাস্তাটা খুবই ন্যারো। তো আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি। খুবই ভালো লাগছিল, তো এখানে বসার জায়গাও রয়েছে একটু সামনে গেলেই। চলে এসেছি একদম উপরে, চলো আসো যাচ্ছি আসো। হ্যাঁ হ্যাঁ পিপল, হ্যাঁ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক উপরে আসছি। জাসমিন চলো, এখান দিয়ে আমরা চলে এলাম উপরে। ইটস লুকিং লাইক গ্রেট ওয়াল অফ চায়না, সো মাচ নাইস, লেটস গো। জাসমিন আর অপেক্ষা করতে চাচ্ছে না, সে টাওয়ারে ওঠার জন্য অস্থির হয়ে আছে। তো আমরা চলে যাচ্ছি টাওয়ারের দিকে। প্লেসগুলো এত সুন্দর ছিল, প্রত্যেকটা প্লেসে মনে হচ্ছিল এখানেই থেকে যাই, খুবই সুন্দর লাগছিল। এবং আবারও একটি বার এখানে, এবং খাবার জায়গাও রয়েছে একটি রেস্টুরেন্ট। তো এখানে খাবার দাবারের দামও খুবই কম, ইতালির তুলনায় সানমারিনোতে সব কিছুর দামই অনেক কম। এবং এখানে খুব সুন্দর একটি ব্যাগের দোকানও রয়েছে, এবং আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই। উপর থেকে ভিউগুলো জাস্ট অসাধারণ, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো একটু পরপরই এখানে বসার জায়গা রয়েছে, ছবি তোলার জায়গা রয়েছে, এবং অনেক ছোট ছোট দোকানও রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর শপ এখানে, অনেক রকমের জিনিসের, বাচ্চাদের খেলনার জিনিস হতে শুরু করে সব কিছুর। এবং আমরা হাঁটতে হাঁটতে প্রথম টাওয়ারের একদম গেটে চলে এসেছি। তো এখানে আমাদের অপেক্ষা করতে হবে, কারণ 25 জন করে ঢোকাচ্ছিল এই ভাইরাসের জন্য। এবং আমরা অপেক্ষা করছিলাম গেটে, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে ঢুকতে পেরেছি মিউজিয়ামের ভেতরে। তো এই তো টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিয়েছি এখান থেকে। তো আমরা দুইজনের জন্য, দুই টাওয়ারের জন্য টিকিট করেছিলাম এখানে। এক টাওয়ারের জন্য যদি আমরা টিকিট করি তবে জনপ্রতি 4.5 ইউরো করে পড়বে, এবং দুই টাওয়ারের জন্য যদি একসাথে টিকিট করি তখন জনপ্রতি 6.5 ইউরো করে পড়বে। তো আমরা একসাথে দুই টাওয়ারের জন্য টিকিট করে নিলাম, তো আমাদের পড়েছে জনপ্রতি 6.5 ইউরো করে, দুইজনের মোট 13 ইউরো। এখন আমরা মিউজিয়ামের ভেতরে চলে এসেছি, এখানে একটি যীশু খ্রিস্টের মূর্তি দেখা যাচ্ছে, এবং অনেকেই তাদের নাম লিখে রেখে গেছে পাথরে, যারা ঘুরতে এসেছিল নেম অ্যান্ড ডেট লিখে রেখে গিয়েছে। এখন আমরা টাওয়ারের উপরের দিকে যাচ্ছি, পুরো টাওয়ারের ভিউটি দেখতে খুবই অসাধারণ, খুবই সুন্দর। তো উপরে আরও অনেক মিউজিয়াম রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। জাসমির আর তার পাপা আসছে, আমি আগেই উঠে গিয়েছি।
আমরা এখন টাওয়ারের মিডলে আছি, তো আমরা একটু পরে দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখানেও যাব, আগে টাওয়ারের উপরে উঠব। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের দৃশ্যগুলো উপভোগ করলাম এবং ছবি তুলে নিলাম। তো এখানে কিছু অনেক পুরনো দিনের যুদ্ধের অস্ত্র রয়েছে, এখানে কিছু কামান রাখা রয়েছে, তো সবাই এখানে ছবি তুলছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তো এইগুলোতে ওয়ার্নিং করা রয়েছে যে এগুলো টাচ করা যাবে না, এগুলো অনেক পুরনো দিনের ঐতিহ্য। তো আমরা এখন একদম টাওয়ারের উপরের দিকে যাব। তো এখানে একটু পরপর হ্যান্ড স্যানিটাইজার রাখা রয়েছে এবং এখানে কিছু মানুষও রয়েছে যারা সবসময় সতর্ক করছে সবাইকে মাস্ক পরার জন্য এবং স্যানিটাইজার লাগানোর জন্য। তো এখানে একটি শুটিং হচ্ছিল, তো আমরা এর জন্য এটার ভেতরে ঢুকতে পারিনি। তো এখানে দেখা যাচ্ছে অনেক পুরনো দিনের যে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্রগুলো এখানে রাখা রয়েছে। তো আমরা এখন এটা থেকে বের হলাম, এখন আমরা একদম টাওয়ারের উপরেই চলে এসেছি, আর উপরে যাওয়া যায় না। আগেও একেবারে উপরে উঠা যেত, এখন কোভিডের জন্য এটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ এই রাস্তাটা খুবই সরু, তো একজন একজন করে উঠতে গেলে অনেক সময় পাস হয়ে যাবে, তাই উপরে টাওয়ারের একদম উপরে বন্ধ করে রাখা হয়েছে। তো এটাই লাস্ট, এর উপরে আর উঠা যায় না। তো আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম এবং অনেক ছবি তুলছিলাম। খুব সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ফুল গাছ, সাথে প্রজাপতিও ছিল অনেক, খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকটা সময় টাওয়ারের উপরে কাটিয়ে এখন আমরা নেমে যাচ্ছি। এখন আমরা টাওয়ার থেকে নেমে চলে এসেছি, এখানে একটা অনেক পুরনো দিনের কুয়া দেখা যাচ্ছে। আমরা এখন প্রথম টাওয়ার থেকে বের হয়ে যাব। এবং আমাদের প্রথম টাওয়ারে সবগুলো মিউজিয়াম ঘোরা শেষ, এই তো বের হয়ে গেলাম প্রথম টাওয়ার থেকে। এবং প্রথম টাওয়ারের সামনে খুব সুন্দর একটি জায়গা রয়েছে বসার জন্য বা বাইরের দৃশ্য দেখার জন্য, অনেকগুলো দূরবীনও রয়েছে, কিন্তু দূরবীনগুলো বন্ধ ছিল কোভিড-19 জন্য। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ বাকি জার্নিটা শেয়ার করবো আপনাদের সাথে পার্ট 2-তে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।